আসসালামু আলাইকুম, স্বাগত দর্পণ সংবাদে। আমি রাশিদা নসিব আপনাদের সাথেই আছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে 7 মাদকসেবী ও 1 সাজাপ্রাপ্ত আসামি আটক। গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাসকলাই, সার, বীজ ও রোপা আমন ধানের চারা বিতরণ। এবং চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ডিবি পুলিশের আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার 4। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে 7 মাদকসেবী ও মাদক মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে র্যাব 5-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে চালানো এই অভিযানে আটক হয় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন কলাপট্টি থেকে দেশি চোলাই মদের মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত ও 10,000 টাকা জরিমানার আসামি নন্দরানী। জেলার শিবগঞ্জ উপজেলার মালিক এলাকার একটি আমের আড়ত থেকে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে সাবেক লাভাঙ্গার মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ বাবুল ইসলাম, কানসাট বাহানবাড়ির মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ পলাশ, একই এলাকার মৃত মালিকের ছেলে মোহাম্মদ খোকন, মৃত সাদেক আলীর ছেলে মোহাম্মদ সবুর, মোহাম্মদ কানুর ছেলে মোহাম্মদ আকলু, কানসাট বাজারের রাহুলের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন ও নাটোর উপজেলার বড়াই গ্রাম উপজেলার হারুনা ইউনিয়নের মালিপাড়া বনপাড়ার মোহাম্মদ হাবিবুল্লার ছেলে মোহাম্মদ বাইতুল্লাহ। 7 মাদক সেবী ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয়টি পৃথক পৃথক প্রেস নোটে নিশ্চিত করা হয় র্যাব 5-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। বন্যার ক্ষতিগ্রস্ত পুষিয়ে নিতে গাইবান্ধায় সাদুল্লাপুরে জরিপ 2 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই, সার ও বীজ এবং রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতনে এসব বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নবী নিয়াজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মুই। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ হোসেন মিদ্ধা, রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী ও সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব। এই প্রণোদনা কর্মসূচির আওতায় 80 জন কৃষককে ক্ষুদ্র ও প্রান্তিক বিনামূল্যে মাসকলায়, সার ও বীজ দেয়া হয়। এছাড়াও 1 বিঘা করে জমিতে ধানের চারা লাগানোর জন্য 660 জন কৃষককে রোপা আমন ধানের চারা দেওয়া হয়েছে। নিচ্ছি কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতি। জেলা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জে 1 পৃথক 3টি অভিযানে 1টি ওয়ান শুটার গান, 1 রাউন্ড গুলি, 70 বোতল ফেন্সিডিল ও 7 গ্রাম হেরোইন সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মোড়ে ছিনতাই করার সময় আটক হয় শিবগঞ্জ উপজেলার দৌলতপুর মোল্লাপাড়ার শফিকুল ইসলাম অর্ফে স্বপনের ছেলে মোহাম্মদ শামিউল ইসলাম অর্ফে স্বয়ন। এ সময় তারা দেহ তল্লাশি চালিয়ে 1টি ওয়ান শুটার গান এবং 1 রাউন্ড গুলি উদ্ধার সহ তাকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে শুক্রবার সন্ধ্যায় নামও চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে 7 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয় শিবগঞ্জ উপজেলার নামও চাকপাড়ার মৃত ইসমাইল ওরফে বাহাদুরের ছেলে মোহাম্মদ সেলিম।
অপর আরেক অভিযানে শুক্রবার রাত 7:45 দিকে শিবগঞ্জ উপজেলার দাদনচক হলমোড় থেকে 70 বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় শিবগঞ্জ উপজেলা নামক জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে মোশাররফ হোসেন ওরফে বাবু। একই এলাকার মোহাম্মদ মজিবুরের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে এজারুলকে পৃথক পৃথক অভিযানে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় জেলা পুলিশ সূত্র। দর্পণ সংবাদ আজ এ পর্যন্তই। আপনার এলাকায় যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 0131284304 অথবা 0781515311 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/দর্পণ TV এই ঠিকানা। আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/দর্পণ TV 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।